Alex Prosen. তো হ্যালো বন্ধু, আজকে যাব চানাবিলার ওখানে কোথায় বলে জায়গাটাতে। তো ফার্স্ট টাইম যাব ওইখানে। পার মিউজিক আছে আর কৃষ্ণা মিউজিক আছে, ওখানে দেশ পুজোতে বাজছে। তো কীরকম বাজছে তোমাদের ফুল ভিডিওতে দেখাবো। তো আমার সঙ্গে আছে বিমল, দুজন বেরিয়ে পড়েছি, আরও আছে আসছে ওরা পেছনে। তো বন্ধু যা যাক, সঙ্গে থাকো ভিডিও। বিকেল হয়ে গেছে প্রায়, তো এখন এই শালবনির কোবরাতে এখানতে যাচ্ছি। তো পার মিউজিকের দুটো 10 ব্যাচ আর 3টে 9 মিনিট বেঁধেছে, আর কৃষ্ণা মিউজিকেরটা বলতে পারছি না, ছবিতে দেখেছি, তোমাদেরকে পুরো লাইভ দেখাবো। তো এই মাত্র কমলা ঢুকছি, তো কমলার এখানে একটা সেট দেখতে পাওয়া যাচ্ছে। তো সেটটা কার এই মুহূর্তে বলতে পারছি না, তো গোস্বামী সাউন্ডের, এটা গোস্বামী সাউন্ড মনে হচ্ছে। তো গোস্বামী সাউন্ডে 6টা 6 ছিল, তো ওখানে ভিডিওটা করলাম না, তো পরে ভিডিওটা আপলোড করে দেব। তো কোথায় পৌঁছে গেছি, তো কোথায় এর কোনখানে সেটা বুঝতে পারছি না, যে ওখানে জিজ্ঞেস করবো। কোনখানে বাজছে সেটটা, মাইকটা কোথায় বাজছে? ডান দিকে যে রাস্তাটা ঘুরেছে ওইটা, তো বন্ধু রাস্তা ভুল করেছি, 300 মিটারের মধ্যে এগিয়ে চলে এসেছি, তো আর ঘুরে ব্যাগ যাচ্ছি। এই মুলাম রাস্তা দিয়ে যেতে হবে, আর বেশিটা নয়। চলে এসছি এখানে পুজোতে, পার মিউজিক সামনে, পার মিউজিক আছে, কৃষ্ণা মিউজিককে দেখতে পাইনি এখনো। তো কৃষ্ণা মিউজিক পার মিউজিক পুরো মুখোমুখি আছে।